Well, hello, my lovely audience. This is Athoy here. Welcome and welcome back to my YouTube channel, All Within. So, আজকে আমরা যাচ্ছি চিটাগাং এর অত্যন্ত সুন্দর একটি জায়গা, সেটা হচ্ছে ভাটিয়ারি। চলুন আপনাদেরকেও সাথে নিয়ে যাই। সো প্রথমেই চলে এসেছি সিটি গেট পর্যন্ত। গাড়ি নিয়ে আসলে বেস্ট হয়, তবে গাড়ি না নিয়ে আসলেও এখান থেকে খুবই সহজে ভাটিয়ারিতে যাওয়া যায়। সিটি গেট থেকে বিএমএ গেট পর্যন্ত আসার পর থেকে শুরু হয় পাহাড়ি আঁকাবাঁকা উঁচু নিচু রাস্তা। ট্রাস্ট মি, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট রোডস ইন চিটাগং। গাড়ি নিয়ে ড্রাইভে এই রোডে যাওয়ার ফিলিংস তো আর নাই বলি, অসাধারণ। চলে এলাম হিলভিউ পার্ক অ্যান্ড ক্যাফেতে, যা আগে ক্যাফে 24 নামে পরিচিত ছিল, ইভেন এখনও আছে। ভেতরে ঢোকার আগে এই ট্রি হাউস টাইপের ক্যাফেগুলোতে বসে খাওয়া দাওয়া করে নিতে পারেন। তো এখন ভেতরে চলে এলাম। খুবই মনোরম পরিবেশ বলতে আমরা যেটা বুঝি পার্কটি একদম সেরকম। একটু সামনে যেতেই ডানে এই রাস্তাটি, মোস্ট প্রবাবলি মাই ফেভারিট। এখানে একটা কৃত্রিম ঝর্ণাও রয়েছে, রয়েছে অসাধারণ বড় এই লেক। দ্য বেস্ট থিং ইউ ক্যান ডু হিয়ার ইজ জাস্ট লেকের পাশে বসে অপরূপ সুন্দর লেকটা এনজয় করা, সাথে যদি ইয়ারফোনে মিউজিক শোনা যায় তাহলে তো সেই। বোট অ্যাক্টিভিটিসও অ্যাভেলেবেল আছে এখানে, সো আপনারা চাইলে করতে পারেন। আমরা সন্ধ্যা পর্যন্ত শুধু এনজয় করেছি এই লেকের পরিবেশটা, আশেপাশের পাহাড়ি পথ ধরে একটু হাঁটাচলাও করতে পারেন। বাই দ্য ওয়ে, হিলভিউ পার্ক অ্যান্ড ক্যাফেতে যেতে যেতেই চোখে পড়বে এই লেকটা। অসাধারণ একটা জায়গা, বাট সন্ধ্যা হয়ে যাওয়ার জন্য আমরা এই লেকটা এবং ভাটিয়ারি সানসেট পয়েন্ট কভার করতে পারিনি, বাট আপনারা সকালের দিকে গেলে খুব ভালোভাবে এক্সপ্লোর করতে পারবেন ভাটিয়ারির যতগুলো স্পট আছে। এই ছিল আজকের ছোটখাটো ভ্লগ, হোপ ইউ লাইকড ইট। থ্যাংকস ফর ওয়াচিং।